हेलो फ्रेंड्स, नमस्कार सबा के। सबा कम आशा करी प्रत्येके खूब ही भलो। आओ खूब भलो। आज के 3rd of August रात्रि जदि एखो 10:30, दिन एखो शेष है। आज के दिनटार एक विशेषत डेफिनेटलि बोलबो, কারণ এবার থেকে আর সেটা তো সেরকমভাবে গুরুত্ব অতটা থাকবে বলে আমার মনে হয় না। যাকে 3rd of August 2018-এ হ্যাঁ আমি স্বইচ্ছায় চলে গিয়ে কিংসুকে বিয়ে করেছিলাম। বাট আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সেটা আমার জন্য জীবনের সবথেকে বড় ভুল একটা ডিসিশন ছিল। না আজকে ওর অসুস্থ বলে ডেফিনেটলি নয়, কারণটা কেন বলছি ডিসক্লোজ কিছুটা আজকে করব, বাকিটা ক্রমশ প্রকাশ্য। প্রচণ্ড ভালোবেসেছিলাম, যারা আমাকে অন্তত কাছ থেকে জানেন তারা অবশ্যই জানেন পাগলের মতো ভালোবেসেছিলাম। না ভালোবাসলে, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমি ডেফিনেটলি, খুব কষ্ট করে পড়াশোনা শিখেছি, কষ্ট করে নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি এবং বেশ ভালো রকম রেজাল্ট করা মেয়ে আমি। কিন্তু যে জীবনটাকে আমি চুজ করে নিয়েছিলাম সেটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত মানে গরিবিয়ানার জীবন। দীর্ঘদিন ওর কাজ ছিল না, সেই অবস্থাতেও আমি ওকে বিয়ে করেছিলাম, যখন আমার কাছে মোটামুটি একটা ভালো চাকরি ছিল। মনে আছে যেদিন ও বিয়ের পিঁড়িতে আমরা দুজনে বসেছিলাম সেদিন ওর পকেটে একটা টাকাও ছিল না, কিন্তু সেটাও আমাকে টলাতে পারেনি। কারণ আমার মনে হয়েছিল সেই মুহূর্তে যে আজকে একটা ছেলে গরিব বলে যদি তাকে আমি ছেড়ে দিই, সেটাই যদি অভিশাপ হয়ে আমার জীবনে নেমে আসে। অভিশাপ হয়ে নেমে এসেছে ঠিকই, তবে সেটা অন্য কিছু, অন্য রূপে। সেটা এত তাড়াতাড়ি ডিসক্লোজ করার সময় এখনও আসেনি। আজকে ও ব্লাড ক্যান্সারের পেশেন্ট, যেখানে সব থেকে আগে ওর যাকে প্রয়োজন ছিল বা গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেটা ওর স্ত্রীকে। এটা আইনতভাবে তো অবশ্যই, সেটা যেমন একটা মেয়ের ক্ষেত্রেও সত্য তেমনি একটা ছেলের ক্ষেত্রেও সত্য। বিয়ের পরে সব থেকে বেশি দাবিদার হয় তার স্বামী বা স্ত্রী। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাকে জানানোই হয়নি, এবং সেটা কিংসুক আমাকে নিজের মুখে বলছে আমার লিউকোমিয়া ধরা পড়ার পরে, আমি ইচ্ছাকৃত তোমাকে জানাইনি, আমি তোমাকে জানতে দিতে চাইনি। যে সেটা ও যে কোন ভয়েসে বলেছিল সেটা আমাকে অত্যন্ত বেদনাদায়ক। যাকে তারপরে হসপিটালে আমি যেদিন টাকা জমা দিতে যাই সেদিন যে সত্যটা সবার সামনে আসে, আজকে এই কথাগুলো বলছি নিশ্চয়ই আপনাদের শুনতে খারাপ লাগছে যে হসপিটালের একটা পেশেন্ট যে যার ব্লাড ক্যান্সার হয়েছে এবং যে অত্যন্ত অসুস্থ, এই অবস্থায় আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলছি। কিন্তু এই কথাগুলো আজকে বলার দরকার আছে, কারণ আমি জীবনে অসতের কাজ করিনি, মিথ্যা কথা বলতে চাইনি, খুব প্রয়োজনের বাইরে হয়তো সেই রাস্তাও নিইনি, আর জীবনে কখনো লয়ালিটির পথও ছাড়িনি। তাই আঙুলটা যাতে আমার দিকে না আসে তার জন্য এই কথাগুলো বলে আজকে ক্লিয়ার করে নেওয়া। আজ আমাদের অ্যানিভার্সারি, কিন্তু কিংসুকের থেকে নট আ সিঙ্গেল মেসেজ। 18 সালে বিয়ে হয়েছিল, 19 সালটা আমরা নিজেরা খুব ভালোভাবেই সেলিব্রেট করেছিলাম, 20 সালেও ও আমার থেকে দূরে ছিল। 21 সালে আমার বেস্ট ফ্রেন্ড সুচিস্মিতা, ও টাকা পাঠিয়েছিল যাতে আমরা একটু ভালো মন্দ খেয়ে দিনটাকে এনজয় করতে পারি। সেই ছবিগুলো আজকে বারে বারে ফেসবুকের পর্দায় আসছিল, দেখে অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠছিল আমার। আগের বছরও ঠিক এরকমভাবেই ও আমার সাথে ছিল না, আর এই বছরও নেই। নট এ সিঙ্গেল মেসেজ ওর থেকে পেয়েছিলাম। কালকে রাতে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম না, আমার মনেই ছিল না যে আজকে 3rd of August, তাহলে ডেফিনেটলি আমার খেয়ে শোয়াটা উচিত ছিল। কাল সারারাত আমি ঘুমাতে পারিনি, এতটাই খারাপ লেগেছে। অত্যন্ত ভালোবেসেছিলাম, কখনো ওর হাতটা আমি ছাড়তে চাইনি, কিন্তু নিজে থেকে ও যে কবে আমাকে মুক্ত করে দিয়েছিল আমি বুঝতে পারিনি, সেটা ব্লাড ক্যান্সার হওয়ার আগে থেকেই। কেউ যদি আমার রেগুলার ব্লগের দর্শক হন তাহলে দেখতে পাবেন
অনেকটা দিন আগে থেকেই ভাড়া বাড়ির সমস্ত জিনিস প্যাক আমাকেই শুরু করতে হয়েছিল, ও সেখানে ছিল না। যাকগে তার অনেক পরেই ও লিউকোমিয়া ধরা পড়েছিল। তো যেটা বলার কথা ছিল, হসপিটালে যখন আমি 1,42,000 টাকা জমা দিয়ে ডাক্তারের কাছে ওর বোন মেরো রিপোর্টের জন্য যাই, তখন অত্যন্ত খারাপ লাগে। ডাক্তার আমাকে প্রশ্ন করে, হু আর ইউ? যখন তাকে উত্তর দেওয়া হয় আমি পেশেন্টের ওয়াইফ, তখন উনি শুনে বলেন, হোয়াট? ঠিক এই রিয়াকশনটাই দিয়েছিলেন উনি। সেটা কিংশুক দেখেনি, হয়তো কিংশুক বিশ্বাসও করবে না। উনি তো নিজেকে আনম্যারিড বলেছেন, দেখুন কাগজে লেখা আছে আনম্যারিড। আমি না শুনে কিছু বুঝতে পারছি না, কি উত্তর আমার তখন দেওয়া উচিত? আমি শুধুমাত্র, আমার ফোনে সবসময় ডকুমেন্টস থাকে, আমি ম্যারেজ সার্টিফিকেটটা ডাক্তারবাবুকে দেখিয়ে পড়িয়েছিলাম, এই দেখুন আমাদের ম্যারেজ সার্টিফিকেট। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, না না আমাকে দেখাবেন না, এসব আমি দেখতে চাই না। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কারণ উনি যদি বিবাহিত হন ওনার স্ত্রীর জানার সম্পূর্ণ অধিকার আছে। তো যাক গে, সেদিনে প্রচণ্ড আঘাত পেয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসি, কিন্তু ওকে বুঝতে দিইনি। ওর সামনে যখন গিয়েছিলাম না কোনো রিয়্যাক্ট করেছিলাম না কোনো কেঁদেছিলাম, মনে আছে? ওর সামনে ডাবের জলটা রাখা ছিল হসপিটাল থেকে দেওয়া, ডাবের জলের শিলটাকে খুলে ওকে শুধু বিছানা থেকে তুলে বলেছিলাম, ডাবের জলটা খেয়ে নাও। ডাবের জলটা খাইয়ে বলেছিলাম, আমি তাহলে এবার আসি, আমার চলে যাওয়া উচিত। প্রচণ্ড খারাপ লেগেছিল। পরের দিন যখন ওকে আমি এই কথাটা বলেছিলাম, ও আমি রিয়াকশনে কি বলেছিল জানেন? খুব খারাপ লাগছে না শুনতে আনম্যারিড বলা হয়েছে বলে? ঠিক এরকম ভাবে আমাকে যখন কথাটা বলে, তখন আমি বুঝতে পারি ও ঠান্ডা মাথাতে করেছে, বা ওকে দিয়ে করানো হয়েছে, বা যে করেছে সে হয়তো জানতো না ও ম্যারিড বলে। প্রচণ্ড খারাপ লাগে। জীবনে কখনো কারো থেকে কারো বর ছিনিয়ে নিইনি, কারো বউকে আলাদা করে দিইনি, কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আলাদা করে দিইনি। আগের জন্মে কি করেছি আমার কিন্তু মনে নেই, তার জন্য বারে বারে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু এই জন্মে কেন যে কোন পাপের শাস্তি পেয়েছি এতদিন সত্যি জানি না। এবং সেই দিন রাতে, সেই দিন মানে লাস্ট উইকের শুক্রবার রাতেই কিংশুক আমাকে বলে দেয় ওভার ফোনে, কাল থেকে হসপিটালের ধারে কাছে তুমি আসবে না, দেখি কি করে তুমি হসপিটালে ঢুকতে পারো, আর ফোন ফোনে ট্রাই করার চেষ্টাও করো না। ওকে আমি দুটো উত্তর দিয়েছিলাম, দুদিন হসপিটালে গিয়েছিলাম তোমার প্রয়োজনে, প্রথম দিন ডোনার নিয়ে পরের দিন টাকার জন্য, আর ফোন যখন বলেই দিলে ফোন ধরবো না, ফোন করে নিজেকে আর আত্মসম্মান খোয়ানোর জন্য সেই চেষ্টাটাই করব না। যাকে আজকের দিনটা ডেফিনেটলি আজকে বলতে ইচ্ছে করছে, সত্যি একটা অভিশপ্ত দিন, এ বিয়েটা না হলেই সব থেকে ভালো হতো। না হলে আজ যাই হোক তোমার ক্যান্সার হতো কি হতো না সে আমি জানি না, অ্যাটলিস্ট এইরকমভাবে আমার মন ভেঙে পড়তো না, এইরকমভাবে যে কষ্টটা আমি পাচ্ছি সেটা আমি পেতাম না, এতটা কষ্ট আমি ডিজার্ভ করি না। তারপরেও বলবো, যদি ঈশ্বর থেকে থাকেন তার কাছে হাত জোড় করে অনুরোধ করব, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। অভিনয় তোমার প্রাণ, তুমি যেন ফিরে এসে অভিনয়টা করতে পারো, কারণ যেরকম ভাবে তুমি আমার কাছে বলতে, মানে আজ বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা তোমার সত্যি আর কোনটা তোমার মিথ্যে, সত্যি আজ আমার তোমাকে চিনতে বুঝতে সবটাই খুব অসুবিধে হচ্ছে। যে দুদিন গিয়ে তোমাকে গালে আদর করে দিয়ে এসেছিলাম, আজকে মনে হচ্ছে যেন সেটাও না বলে বসো, ওটা নাটক, আজকে বুঝতে পারি না, তাই নিজেকে সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি, আর ভালো লাগছে না কিছু, নিজে নিজের মতো করে ভালো থাকতে চাই এবার, এবার আমিও একটু কারো ভালোবাসা পেতে চাই, এবারে আমিও একটু আমার নিজের জীবনটাকে দেখতে চাই, এতদিন আমি সত্যি কিচ্ছু পাইনি। সবটা আজকে বলা সম্ভব হলো না, কারণ বিশ্বাস করুন আমার গলাটা বন্ধ হয়ে আসছে, আমি আর পাচ্ছি না এগিয়ে নিয়ে যেতে কোনো কথা। আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই থাক, সবার কাছে অনুরোধ একটাই থাকবে, সবাই একটু প্রে করুন যাতে কিংশুক সুস্থ হয়ে যায়, দিনের শেষে কোনো মায়ের তো সন্তান,
কোনো মাকে যেন সন্তানহীন না হতে হয় তিনি বেঁচে থাকা অবস্থায়। এইটুকু আমার দিক থেকে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারাও একটু এইটুকু প্রার্থনা করুন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর অতি অবশ্যই একটাই অনুরোধ করব, কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দেবেন না। কি কষ্ট হয় সেটা যদি কারো জানতে ইচ্ছে করে সে আমার সাথে কথা বলবে, আশা করি তাকে আমি বোঝাতে পারবো। আর যদি আমাকে ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, একটু কমেন্ট করবেন, আর যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের জন্য নমস্কার।